নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে আপডেট যেটি শেয়ার করতে চলেছি এটি অনেক দর্শক বন্ধুর অনুরোধে এই ভিডিওটি বানাচ্ছি অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে কমেন্ট করছেন অনেকেই ফোন করছেন যে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটে যারা বঞ্চিত ক্যান্ডিডেট যারা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে বঞ্চিত হয়েছে যারা ষোলো হাজার পাঁচশোতে বঞ্চিত হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ভবিষ্যতে কোনো দিন চাকরি পেতে পারে কি না প্রাথমিকের তাদের বঞ্চনা দূর হবে কিনা এই বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন তো আপনাদেরকে বেশ কিছু বিষয় আমি প্রমাণসহ আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে এবং তার সাথে সাথে অনেকেই কিন্তু জানতে চাইছে যে ষাট হাজার ইন সার্ভিস টিচারের চাকরি আদৌ বাতিল হবে কিনা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা আজকে এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই তো বন্ধুরা প্রসঙ্গত বলে রাখা ভালো আমাদের রাজ্যে মূলত দু হাজার চোদ্দো টেটের ওপরেই শুধুমাত্র দুটি নিয়োগ হয়েছে যেটি ষোলো হাজার পাঁচশো দু হাজার কুড়ি সালের এবং বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দু হাজার ষোলো সালে এই দুটি নিয়োগে প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিকভাবে প্যানেল প্রকাশ করেনি এবং তাছাড়াও বিয়াল্লিশে জন অশুণ সে দেখা গিয়েছে রাতের অন্ধকারে এস এম এস করে প্রার্থীদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে এবং ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রেও দেখা গিয়েছে সারা রাত ধরে কোর্ট কেসের ভয়ে কিন্তু প্রাইমারি বোর্ড তারা কাউন্সেলিং করিয়েছে যাতে কোনো রকম স্টে না পড়ে স্টে পড়ানোর আগেই যাতে স্কুলগুলোতে একদিনের মধ্যে জয়েন্ট করানো যায় অর্থাৎ সারা রাত ধরে যেদিন রেজাল্ট বেরিয়েছে তার পরের দিনই দেখা গিয়েছে যে মধ্যরাত্রিতে রেজাল্ট এবং পরের দিনেই কিন্তু কোনো রকম নোটিফিকেশান ছাড়াই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে মাত্র আধ ঘন্টা আগে নোটিফিকেশান জারি করেছে এবং দেখা গিয়েছে যে কাউন্সিলিং শুরু হওয়ার পর সারা রাত্রি ধরে কাউন্সেলিং প্রক্রিয়া চলতে থাকার পরে সকালবেলাতে গিয়ে কিন্তু ক্যান্ডিডেটরা স্কুলে জয়েন করেছে তো কি হারে দুর্নীতি করেছিল মানিক ভট্টাচার্য সেটা বলার আর অপেক্ষা রাখে না মানিক ভট্টাচার্য দুটি নিয়োগ প্রক্রিয়াতে বিপুল দুর্নীতি করেছিল যার জন্য কিন্তু কোনো রকম প্যানেল লিস্ট ছিল না ফাইভ পার্সেন্টের প্যানেল লিস্ট ছিল না যেগুলো নিয়মে থাকার কথা এবং রিজার্ভেশন ক্যাটাগরি মেনটেন হয়নি এরকম বিভিন্ন অভিযোগ উঠেছে বারংবার এবং সেগুলো নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একাধিকবার কানমলা খেয়েছে পর্ষদ এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে কিছু মামলা আটকে গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে কিছু মামলা আবার দেখা গিয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চে আটকে রয়েছে যেমন বত্রিশ হাজারের চাকরি বাতিল মামলা যেটা রিপ্যানেলের অর্ডার দিয়েছিলেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চও সেই অর্ডার রেখেছিলেন যেটা সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে আবার বিশেষ ডিভিশন বেঞ্চে বর্তমানে হ্যারিস টানান বেঞ্চে রয়েছে তো এরকম মামলাগুলো রয়েছে তো এ প্রসঙ্গে আপনাদের বলি যে দেখুন যারা বঞ্চিত হয়েছে মূলত দু হাজার চোদ্দো প্রাইমারি টেট থেকে ষাট হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে এবং পঁয়ষট্টি হাজার মতো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কিন্তু যারা চাকরি পায়নি এটা পর্ষদের সূত্র ধরে বা পর্ষদের হিসেব অনুযায়ী পর্ষদ যেহেতু জানিয়েছিল যে এক লাখ পঁচিশ হাজার ক্যান্ডিডেট দু হাজার চোদ্দো প্রাইমারি টেট থেকে পাস করেছিল। এবং পর্ষদের হিসেব অনুযায়ী তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল যদিও সিবিআইয়ের হিসাব হিসেব অনুযায়ী বাইশ লক্ষ এমআর কিন্তু পোড়ানো হয়েছিল তো যাই হোক এটা নিয়ে বিতর্ক রয়েছে তো আমি পর্ষদের হিসেবটাতেই বলছি তেরো লক্ষর মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার ক্যান্ডিডেট পাস করেছে দু হাজার চোদ্দো প্রাইমারি টেট থেকে তো এর মধ্যে ষাট হাজার চাকরি পেয়েছে পঁয়ষট্টি হাজার এখনও কিন্তু ডিউ রয়েছে তো এই পঁয়ষট্টি হাজারের মধ্যে অনেকেই কিন্তু দুটো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এরকম সংখ্যাটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মতো ক্যান্ডিডেট যারা সেখানে ষোলো হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু তারা চাকরি পাননি দুর্নীতির কারণে বা পর্ষদের গাফিলতির কারণে বা সরকারের উদাসীনতার কারণে তো এই সমস্ত ক্যান্ডিডেট আগামীতে চাকরি পেতে পারেন কিনা তো দেখুন বন্ধুরা আমি বলবো আপনাদের মামলাগুলো এখনো কিন্তু কলকাতা হাইকোর্টের নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়নি অনেক মামলা এখনো কিন্তু রয়েছে যেগুলো নিয়ে পর্ষদ বিভিন্নভাবে কিন্তু বড় বড় লয়ার দিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করছে কিন্তু করলেও প্রতিদিনই কিন্তু এখনো নাকানি চুবানি খেতে হচ্ছে পর্ষদকে তো এই মামলা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে যেমন আপনার দেখেছেন যে রমেশ মালিকের প্যানেল প্রকাশ মামলা সেখানেও কিন্তু ইডি সিবিআইকে নাকানি চোপানি খেতে হয়েছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কঠোর ভাষায় আক্রমণ করেছেন ইডিকে আবার অপরদিকে দেখা গেছে যে গতকালকেই হ্যারিস টান্ডান স্যারের বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা রায় বেরিয়েছে যেখানে কিন্তু দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে মাদ্রাসা সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করেনি এই অভিযোগে তো এই হ্যারেস্ট্যান্ডান স্যারের বেঞ্চে বত্রিশ হাজারের চাকরি বাতিল মামলা কিন্তু বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে তো হ্যারেস্ট্যান্ডান স্যারের গতকালকার রায় কিন্তু সরকারের বিরুদ্ধেই গিয়েছে তো আগামীতেও হয়তো বত্রিশ হাজার মামলার রায় সরকারের বিরুদ্ধেই যাবে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল হয়তো সেইরাই বহাল থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের রিপ্যানেল হলেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাবে আগামীতে তো সেই জন্য আমি বলবো যে এখনও পর্যন্ত কিন্তু আশা কিছুটাই কিছুই শেষ হয়নি এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের ফাইভ পার্সেন্ট প্যানেল দেয়নি অপরপক্ষে পক্ষে ষোলো হাজার পাঁচশো তারা থ্রি নাইন টু নাইন মামলাটিকে আটকানোর জন্য চেনতায়ণ সুপ্রিম কোর্টে যেভাবেই হোক তারা কিন্তু কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে এবং থ্রি নাইন টু নাইনে শেষ দিয়েছে পর্ষদ কিন্তু তারপরেও এখনও কিন্তু কিছু জায়গায় ষোলো হাজার পাঁচশো উজ্জীবিত রয়েছে কেননা প্যানেল কিন্তু হাজার বোর্ড পাবলিশ এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছেই তো সেদিক দিয়ে আমি বলবো বঞ্চিত ক্যান্ডিডেটটা আপনারা ধৈর্য রাখুন কোর্টেরও বিশ্বাস রাখুন নিশ্চয়ই বঞ্চনার কিন্তু অবসান হবে একদিন না একদিন কিন্তু আদারওয়াইজ অনেকেই যারা প্রশ্ন করছেন ষাট হাজারের টেট আদৌ বাতিল হবে কিনা না এই বিষয়টা দেখুন এই বিষয়টা তো টেট বাতিল হবে কি না বলা মুশকিল তবে স্কুল সার্ভিস কমিশনের তো বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং সেই রিলেটেড এই ষাট হাজারের ম্যাটারও কিন্তু সেই রিলেটেড অনেকটাই মিল রয়েছে তাই এই বিষয়ে কিভাবে বিচারপতিরা দেখবেন বিষয়টাকে সেটাই ডিপেন্ড করছে তবে বিচারপতি রাজাশেখর মান্থার যেটুকুটা মোটিভেশন বা যেটুকুটা গত এগারো তারিখের শুনানিতে যেটুকুটা বোঝা গিয়েছে বিচারপতি মান্থা কিন্তু কোনোভাবেই চায় না যে ষাট হাজার ইনসার্ভিস টিচার বিপদে পড়ুক তবে এই জন্য কিন্তু পর্ষদকে যথাযথভাবে সাহায্য করতে পর্ষদ যদি সঠিকভাবে কোর্টকে সাহায্য করে যোগ্য অযোগ্য বাঁচতে সাহায্য করে তাহলে কিন্তু ষাট হাজার চাকরি হয়তো বাতিল হবে না অযোগ্যদের চাকরিগুলোই বাতিল হবে আর কোর্ট যদি এখানে চালাকি করে এসএসসির মতো তাহলে কিন্তু ষাট হাজারের চাকরি আগামীতে বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো কি হবে সেটা আগাম বলা মুশকিল আপনারা দেখেছেন যে শ্রমিক বাগচির একটা কলকাতা হাইকোর্টের আইনজীবী উনি কি বলেছেন এই ষাট হাজার সার্ভিস টিচারের ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং এছাড়াও বিল্ল ভট্টাচার্য আইনজীবী তার বক্তব্য আপনারা শুনেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য আপনারা শুনেছেন তো প্রাথমিকে কিন্তু অনেক বিশিষ্ট আইনজীবীরাই কিন্তু আশঙ্কা করেছেন যে প্যানেল হয়তো বাতিল হয়ে পারে তবে আগামীতে সিবিআই ইডি রিপোর্ট এবং পর্ষদের আইনজীবী এবং পিটিশনারদের আইনজীবী কীভাবে সব বিষয়টা ট্যাকেল হয় সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে এবং ডকুমেন্টসের ওপরেই কিন্তু সবথেকে বেশি এটির বাতিল হবে বা হবে না বিষয়টি নির্ভর করে তো দেখা যাক তো একটা কথাই বলবো বঞ্চিত ক্যান্ডিডেটদের কিন্তু আশা এখনও শেষ হয়নি এখনও পর্যন্ত আশা রয়েছে তো আপনারা ধৈর্য ধরুন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেল ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে